আমি মুসাম্মাত লাইলি খাতুন, সহকারী শিক্ষক, হিলফুল ফুজুল মডার্ন উচ্চ বিদ্যালয়, তেলকুপি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তো? আমি এখন তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে অষ্টম অধ্যায় আলোচনা করব। অষ্টম অধ্যায়ের পাঠ শিরোনাম হল বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। মানুষ অনেক আগে জন্মগ্রহণ করলেও প্রাচীন পৃথিবীতে রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না, ছিল না কোনো নাগরিকের নাগরিকত্বের ধারণা। সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে 5 থেকে 6 হাজার বছর আগে নদী ও সমুদ্রের তীরবর্তী অঞ্চলে কিছু প্রাচীন নগর রাষ্ট্র গড়ে ওঠে। এই নগর রাষ্ট্র ব্যবস্থা থেকেই প্রাচীনকালে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। ধীরে ধীরে আধুনিক রাষ্ট্রের উৎপত্তি উদ্ভব হয়েছে। প্রাচীনকালে রাষ্ট্রের উদ্ভব ধারণা থেকে বর্তমানে আমাদের এই পৃথিবীতে প্রায় 700 কোটি, 750 কোটি লোক বসবাস করে। এই বিপুল জনসংখ্যা কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী ও নাগরিক। যেমন আমরা বাংলাদেশে সবাই বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিক ও অধিবাসী। এই অধ্যায় পাঠ শেষে আমরা রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশ কেন একটি রাষ্ট্র তা ব্যাখ্যা করতে পারব। নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশের নাগরিকতা অর্জনের পদ্ধতি বর্ণনা করতে পারব। রাষ্ট্র, রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। তাহলে বলা যায় রাষ্ট্র গঠনের উপাদান 4টি, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। এর একটির অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। এখন আমরা এই উপাদানগুলার আলোচনা করব। জনসমষ্টি, জনসমষ্টি হলো রাষ্ট্র গঠনের প্রধান উপাদান। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। জনগণ ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে কোনো রাষ্ট্রের জনসংখ্যা বেশি হতে পারে, আবার কমও হতে পারে। যেমন চীনের জনসংখ্যা 137 কোটি 20 লক্ষ, কিন্তু সাব মেরিনা নামের একটি ছোট্ট দেশের জনসংখ্যা মাত্র 30 হাজার। বিশ্ব ডাটা শীট 2015 তথ্য অনুসারে নির্দিষ্ট ভূখণ্ড, ভূখণ্ড বলতে আমরা বুঝি জলস্তর ও তার উপস্থিত আকাশ সীমাকে। এই নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান। এই ভূখণ্ড কোনো রাষ্ট্র ছোট হতে পারে, আবার বড় হতে পারে। যেমন ভারতের রায়তন 37,87,263 বর্গ কিলোমিটার। অন্যদিকে সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটি আয়তন 695 বর্গ কিলোমিটার ও 0.18 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটি নগর কেন্দ্রিক রাষ্ট্র। সরকার, সরকার হল রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সরকারের মাধ্যমে দেশের সকল কাজ পরিচালিত হয়। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং জনগণকে সেই আইন মেনে চলতে বাধ্য করে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা আনয়নের জন্য সরকার যে আইন প্রণয়ন করে, জনগণ সরকারের সে বৈধ আইন মেনে চলে এবং সরকার
আনুগত্য প্রকাশ করে। সার্বভৌম ক্ষমতা হল রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি হল রাষ্ট্রের চরম চূড়ান্ত ও সর্বোচ্চ ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে কাজ করে। এই ক্ষমতা বলে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সার্বভৌম ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন বাংলাদেশকে কেন আমরা রাষ্ট্র বলব তা নিম্নে আলোচনা আমরা করব। 1971 সালের 16 ডিসেম্বর এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই বাংলাদেশ অর্জিত হয়। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্র গঠনের জন্য যে গুরুত্বপূর্ণ চারটি উপাদান রয়েছে এর সবগুলোই বাংলাদেশে আছে। যেমন বাংলাদেশের আছে একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি ও সার্বভৌম ক্ষমতা। নিম্নে আমরা এদের সংক্ষিপ্ত আলোচনা করব। বাংলাদেশের জনসংখ্যার বিশাল। এর জনসংখ্যা 14,97,72,363 জন। সূত্র আদমশুমারি 2011 সালের তথ্য অনুসারে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এর একটা বিরাট অংশ শিশু। এরা সবাই বাংলাদেশের নাগরিক ও অধিবাসী। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের মধ্যে অষ্টম স্থান অধিকার করে আছে। নির্দিষ্ট ভূখণ্ড, 2 নম্বর হল নির্দিষ্ট ভূখণ্ড। বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। এর উত্তরে ভারত ও বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে ভারত ও হিমালয়, পূর্বে ভারত ও মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের সীমা বিস্তৃত। অসংখ্য নদ নদী খালবিল দ্বারা আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড জড়িয়ে আছে। এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। 3 নম্বর হল সরকার। বাংলাদেশের সরকার মন্ত্রী পরিষদ শাসিত সরকার। একে গণতন্ত্র বলা হয়, গণতান্ত্রিক সরকার বলা হয়। বাংলাদেশের সরকার ব্যবস্থা জনগণের ভোটে নির্বাচিত। বাংলাদেশের সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়। সরকার হল একটি দেশের মূল চালিকা শক্তি। এই সরকার দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা থাকে। সর্বশেষে যে উপাদানটা দরকার সেটা হল সার্বভৌমত্ব। হল রাষ্ট্রের একটি রাষ্ট্রের চরম চূড়ান্ত ক্ষমতা। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, কারণ এই ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে কাজ করে। সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র যে কোনো কাউকে কোনো কাজের জন্য নির্দেশ করতে
পারে এবং সে কাজ দায়িত্ব সে যথাযথভাবে পালনের চেষ্টা করানো করে থাকে। সার্বভৌম ক্ষমতা আছে বলে আমাদের এই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বহির্বিশ্বের কোনো দেশই কোনো যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। সার্বভৌম ক্ষমতা হলো রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সর্বময় কাজ করে থাকে। এই সকল উপাদান বাংলাদেশের আছে বলেই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলা হয়। এখন আমি মোটামুটি ক্লাসের শেষ প্রান্তে এসে গেছি। আমি এই ক্লাসে আলোচনা করলাম তোমাদের রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী, এবং বাংলাদেশকে কেন একটি রাষ্ট্র বলা হয়। পরবর্তী বিষয়গুলো অর্থাৎ নাগরিকতা ও নাগরিকতা লাভের উপায় আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে